ত্রিপুরার ছাত্ররা যারা বাইরে আটকে রয়েছেন তাদের রাজ্যে ফিরিয়ে আনার দাবি করছে এসএফআই এবং এনএসইউআই। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপ অন্দেব জানিয়েছেন, বুধবার তারা মুখ্য সচিবের কাছে একটি চিঠি দিচ্ছেন কোটা সহ রাজ্যের ছেলে মেয়েদের ফিরিয়ে আনার ব্যাপারে। তারা ডেপুটেশনের ব্যাপারেও সময় চাইছেন। গোটা বিশ্ব করোনা মহামারীর যে ভয়ঙ্কর থাবায় ঢুকছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের মধ্যেও আকস্মিকভাবে লকডাউন ঘোষিত হয়েছিল। লকডাউন ঘোষণার ফলে রাজস্থানের কোটায় এই রাজ্য থেকে যারা সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে গেছিলেন তারা বর্তমানে আটকে পড়েছেন এবং লকডাউনের কারণে একটা চরম দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছেন। সেই ছাত্রছাত্রীরা বর্তমানে রাজ্যে ফিরে আসতে চাইছেন। আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের বিভিন্ন রাজ্য সরকারগুলি তাদের নিজ নিজ রাজ্যের ছাত্রছাত্রীদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। উত্তরপ্রদেশ সরকার, অসম সরকার তাদের ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী নাকি বলেছেন, আমরা সংবাদ মাধ্যম মারফতই জানতে পেরেছি যে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাস আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এক্ষেত্রে অন্য রাজ্যের সরকার, এমনকি আসাম সরকারও পশ্চিমবঙ্গের উপর দিয়ে ছাত্রছাত্রীদের এনেছেন, সেই জায়গায় কোথায় সমস্যা রয়েছে সেটা খুঁজে বের করে এই যে ছাত্রছাত্রীরা আটকে রয়েছেন তারা যে অবস্থার মধ্যে দিন যাপন করছেন সেই ক্ষেত্রে রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উদ্যোগী ভূমিকা পালন করার দাবি আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানাচ্ছি। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্য থেকে বহু ছাত্রছাত্রী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, লকডাউনের কারণে তাদের দৈনন্দিন জীবনযাপনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে, নানা ধরনের সমস্যার মধ্যে তারা রয়েছেন এবং অনেকেই ঘরে ফিরতে চাইছেন কিন্তু ঘরে ফেরার কোনো উপায় নেই। রাজ্য সরকার এই ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক এবং যারা ঘরে ফিরতে চাইছেন তাদেরকে ঘরে ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগী ভূমিকা পালন করুক। এই দুটি দাবিতে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আগামীকাল রাজ্যের মুখ্য সচিবের নিকট আমরা চিঠি দেব। সে চিঠিতে আমরা উল্লেখ করব যাতে দ্রুত এই ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার জন্যে এবং যারা সমস্যার মধ্যে রয়েছেন, যারা রাজ্যে ফিরতে চাইছেন তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজ্য সরকার একটা উদ্যোগী, আন্তরিক, মানবিক, সদর্থক ভূমিকা পালন করুক। এবং রাজ্যের মধ্যেও শিক্ষাক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনার কিছু কিছু ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেই ক্ষেত্রেও সমস্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা পৌঁছচ্ছে না, নানাভাবে ছাত্রছাত্রীদের এই ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হচ্ছে। কলেজের মধ্যে যারা পড়াশোনা করছেন, যাদের সামনেই সেমিস্টার পরীক্ষার রুটিন যেটা রয়েছে সেই অনুযায়ী হওয়ার কথা, সেই জায়গাতে তারা একটা জটিল ধাঁধার মধ্যে রয়েছেন যে আগামী দিনে কি হবে। সিলেবাস শেষ হচ্ছে না, প্র্যাকটিক্যাল করারও কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সামগ্রিক বিষয়টা নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের আগামী দিনে কিভাবে তাদের পঠন পাঠনের প্রক্রিয়া চলবে এই সমস্ত বিষয়টা খোলসা করে রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্য সরকার জানাক এবং আমাদের রাজ্যের বাইরে যে ছাত্রছাত্রীরা আটকে আছেন তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের পাশে রাজ্য সরকার বন্ধু হিসেবে দাঁড়িয়ে একটা মানবিক উদ্যোগ গ্রহণ করুক। এই দাবি আমরা ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ধারাবাহিকভাবেই করে এসেছিলাম। আমরা আবারও আগামীকাল আমরা চিঠি দেব মুখ্য সচিবের নিকট এবং এই দাবি আমরা দৃঢ়তার সঙ্গে তুলে ধরব। আমরা বিশ্বাস করি এই রাজ্য সরকার এই দাবিগুলি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে আগামী দিনে ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য উদ্যোগী ভূমিকা পালন করবেন। এদিকে এনএসইউআই নেতা সম্রাট রায় জানিয়েছেন, তারা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে সময় চেয়েছিলেন ডেপুটেশনের জন্য কিন্তু তাদের কোনো সময় দেয়া হয়নি, তার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা স্কুল এডুকেশন এবং ডাইরেক্টর দুজনের সাথেই আমরা আজকে দুই দিন যাবত আমরা যোগাযোগ করে ওনার সাথে দেখা করার সময় চেয়েছিলাম
কিন্তু দুঃখের বিষয় আমাদের সাথে এই সময়ে ওনারা কাউ দেখা করবেন না, আমাদেরকে স্পষ্ট বলে দেয়। আমি জানি না কি কারণে উনি আমাদের সাথে দেখা করবেন না, তাই আমি আমি বলবো যে আমরা ইমেলের মাধ্যমে আমরা কিছু রাজ্যের ছাত্রদের সমস্যা যেগুলি হচ্ছে সেই বিষয়ে আমরা একটা মেমোরেন্ডাম আমরা রাজ্য সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি ইমেলের মাধ্যমে। Pure Report, Channel Dindapt.